ইংলিশ প্যারাগ্রাফ এনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশ দূষণ তো এটি পড়া হচ্ছে লেকচার এইস এর ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে দা এনভায়রনমেন্ট রিফারস টু দা এয়ার ওয়াটার এন্ড ল্যান্ড ইন হুইচ পিপল एनिमल्स এন্ড প্ল্যান্টস লিভ যে পরিবেশ বলতে বোঝা হচ্ছে বাতাস পানি মাটি যেখানে মানুষ পশু পাখি গাছপালা বসবাস করে সো হিউম্যান বিংস এনিমালস প্লান্টস এয়ার ওয়াটার অ্যান্ড সোয়েল আর দ্যানিমেন্টস অব দ্য এনভারনমেন্ট তাহলে সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে পরিবেশ বা এনভাররনমেন্টের উপাদানগুলো হচ্ছে মানুষ পশু পাখি গাছপালা বাতাস মাটি এবং পানি আর এনভাররনমেন্ট ইজ বিং পলিউটেড সিজলেসলি এভরি মোমেন্ট আমাদের পরিবেশ প্রতিদিনই দূষিত হচ্ছে অবিরত অ্যাজ উইথ দ্য ইনক্রিজ অফ পপুলেশন এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দ্য নাম্বার অফ মিলস ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকলস ইনক্রিজেস দে প্রডিউস মোর টক্সিক ফিউমস অ্যান্ড মোর কার্বন মনোক্সাইড হুইস কজ এয়ার পলিউশন এবং যেহেতু মানুষ বৃদ্ধি পাচ্ছে সেহেতু মিল ফ্যাক্টরি ভেহিকল বৃদ্ধি পাচ্ছে এবং এগুলো থেকে ক্ষতিকর বিভিন্ন ধোঁয়া এবং কার্বন মনোক্সাইড নিঃসৃত হচ্ছে নির্গত হচ্ছে যা বাতাসকে দূষিত করছে ইভেন ইন দ্য গ্রাউন্ড ওই ওয়াক ইজ পলিউটেড বাই গার্বেজ এমনকি যে মাটি দিয়ে আমরা হাঁটি সেটিও বিভিন্ন আবর্জনা দ্বারা দূষিত হচ্ছে ওয়াটার ইজ পলিউটেড বাই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট পয়জনাস কেমিক্যালস অ্যান্ড আদার কন্টামিনেটেড আর হার্মফুল সাবস্টেন্সেস পানি দূষিত হচ্ছে বিভিন্ন রকম কারখানার বর্জ্য ক্ষতিকর রাসায়নিক এবং বিভিন্ন দূষিত এবং ক্ষতিকর পদার্থ দ্বারা ফরেস্ট অ্যান্ড ট্রিজ আর বিং কাট ডাউন অ্যান্ড দাস দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ বিং ড্যামেজ এবং বন কেটে উজাড় করা হচ্ছে গাছপালা কাটা হচ্ছে এবং এতে পরিবেশের বিপর্যয় ঘটছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে উই হ্যাভ নয়েজ ফ্রম মোটর ভেহিকলস এরোপ্লেন্স ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স অ্যান্ড অন আমরা বিভিন্ন জায়গা থেকে শব্দ সৃষ্টি হচ্ছে মোটর গাড়ি থেকে এরোপ্লেন থেকে এবং বিভিন্ন গৃহস্থালীর যে ইলেকট্রনিক সামগ্রী সেগুলো থেকে এবং এতে শব্দ দূষণ হচ্ছে দিস সাউন্ড পলিউশন পলিউশন ইজ নট লেস অফ যা যা শব্দ দূষণ অংশে অন্যান্য দূষণ থেকে কম নয় দো উই নট কমপ্লিটলি গেট রিড অফ পলিউশন যেহেতু আমরা পলিউশন থেকে পুরোপুরি নিবৃত্তি পেতে পারছি না উই ক্যান রিডিউস অ্যান্ড কন্ট্রোল ইট ইনারমাসলি সেক্ষেত্রে আমরা হয়তো এটাকে কমাতে পারি দূষণকে কমাতে পারি নিয়ন্ত্রণে রাখতে পারি

পদ্ধতি বাদলে দেওয়া হচ্ছে যে বেশি বেশি গাছ লাগালে দেখা যাচ্ছে বাতাসের দূষণ বায়ু দূষণ কমতে পারে এবং বিভিন্ন এবং ইফেক্টিভ সিওরেজ সিস্টেম অর্থাৎ হচ্ছে ড্রোন ব্যবস্থা ভালো ড্রোন ব্যবস্থা উন্নত করার মাধ্যমে আমরা পানি দূষণকেও কমাতে পারি ভেহিকলস আহ শুড বি ব্যান্ড এন্ড ফার্স্ট এন্ড সাউন্ডস ফ্রম রেডিও টিভি এটসেট্রা শুট বি ক্যাপ্টেইন এ মডারেট স্কেল যে ভেহিকল অর্থাৎ যানবাহন কমাতে হবে বা যেগুলো পুরাতন যানবাহন যেগুলো থেকে বেশি ফিউম বা কার্বন মনোক্সাইড নির্গত হয় সেগুলো বন্ধ করে দিতে হবে এবং রেডিও টিভির যে শব্দ এগুলোকে একটা মডারেট বা সহনীয় মাত্রায় রাখতে হবে অ্যাবাবল উই মাস্ট কিপ পেস উইথ নেচার অ্যান্ড উই মাস্ট মেক দ্য গ্লোব ফ্রি ফ্রম পলিউশন সর্বোপরি আমাদেরকে নেচারের সাথে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখতে হবে এবং এভাবেই আমরা হয়তো আমাদের গ্লোবকে আমাদের বিশ্বকে পৃথিবীকে দূষণমুক্ত রাখতে পারি তো এখানে যে এনভায়রনমেন্ট পলিউশন এই প্যারাগ্রাফটি বলা হচ্ছে বলা হচ্ছে যে এয়ার ওয়াটার ল্যান্ড এনিমাল হিউম্যান বিং সয়েল এই সব কিছু মিলে হচ্ছে পরিবেশ এগুলো হচ্ছে পরিবেশের উপাদান তো প্রতিনিয়ত সিজলেসলি এভরি মোমেন্ট এগুলো দূষিত হচ্ছে ইজ বিং পলিউটেড এবং মানুষ এগুলোকে মানে দূষিত করছে বিভিন্নভাবে যেমন পানি দূষণ করছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্ন গার্বেজেতে ফেলে ল্যান্ড বা ভূমি দূষণ হচ্ছে বিভিন্ন রকমের আবর্জনা মাটিতে ফেলার মাধ্যমে কীটনাশক বা সার প্রয়োগ করার মাধ্যমে তো এখানে বলা হচ্ছে পানি দূষণ হচ্ছে বিভিন্ন ভাবে আবার বাতাস দূষণ হচ্ছে এয়ার পলিউশন তো হচ্ছে কারণ বিভিন্ন রকম ভেহিকল আছে বিভিন্ন কলকারখানার ধোঁয়া আছে সেগুলো থেকে মিনস এন্ড ফ্যাক্টরিস ধোঁয়া থেকে ফিউম থেকে বাতাস অবিরত দূষিত হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত গাছ কাটছি ইনডিসক্রিমিনেটলি বন উজার করছি এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ভাবে এই সব দূষণ কমানো যায় তো এগুলো দূষণ আমাদের বসবাসের জন্যই একটি নিরাপদ আশ্রয়স্থলের জন্য আবাসস্থলের জন্য এই দূষণগুলো রোধ করা আমাদের একান্ত প্রয়োজন এগুলো কন্ট্রোল করা বা এগুলোকে সহনীয় মাত্রায় নিয়ে আসা মডারেট স্কেলে নিয়ে আসা আমাদের একান্ত দায়িত্ব এবং এইভাবে আমরা হয়তো আমাদের গ্লোবকে পলিউশন ফ্রি করতে পারবো